নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং রাজ্যের সমস্ত জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং রাজ্যের 18টি জেলায় কিন্তু এটির নিয়োগ হবে। তো এর মধ্যে কিন্তু আপনাদের জেলাও থাকতে পারে, তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই মুহূর্তে আমরা রয়েছি www.gov.in অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নিচে আপনারা চলে আসবেন, রিক্রুটমেন্ট সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ একের পর এক নোটিফিকেশনগুলি আপনাদের সামনে চলে আসবে। এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ হেলথ প্রফেশনালস ইন টেম্পোরারি পজিশনস অ্যাট ডিস্ট্রিক্টস। তো এখানে কিন্তু ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন 11/4/2020, এন্ড ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন 17/4/2020। আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আর চিন্তা নেই, আপনাদের জন্য এসে গেছে যুবা প্লাস। এখানে প্রচুর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস করানো হয় একদম বিনামূল্যে। এখানে আপনারা ক্লাসগুলি পেয়ে যাবেন। WBCS, প্রাইমারি টেট, স্কুল সার্ভিস কমিশন সহ একাধিক চাকরির পরীক্ষার প্রিপারেশন এখানে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রখ্যাত লেখক সোমনাথ বসু স্যার, যিনি কিন্তু WBCS অপশনাল অ্যান্থ্রোপোলজির বই লিখেন, তিনিও কিন্তু এখানে ক্লাস করান। এছাড়াও প্রচুর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এখানে আপনারা ক্লাস পেয়ে যাবেন এবং সম্পূর্ণটাই বিনামূল্যে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই চ্যানেলটিতে এসে আপনারা এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে নেবেন। এখানে আপনারা প্রচুর ক্লাস কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণটাই বিনামূল্যে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করেছি। তো এখানে কিন্তু বলা হয়েছে যে COVID-19 মহামারী, এটার কিন্তু মোকাবিলার জন্য কিন্তু আপনাদের এই কর্মীগুলি নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, অর্থাৎ 6 মাসের কন্ট্রাকচুয়াল কিন্তু বেসিসে নেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ 6 মান্থ অনলি, অর্থাৎ 6 মাসের জন্য আপনাদের নেওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু এটা রিনুয়ালও হতে পারে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে আমরা একটু দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট, এখানে কিন্তু টোটাল 11টি শূন্যপদ রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া কোন কোন জেলার এখানে নিয়োগটি হবে, বাঁকুড়া, নদিয়া, নন্দীগ্রাম HT, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, রামপুরহাট HD, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন এখানে কী চেয়েছে, মাস্টার্স ইন পাবলিক হেলথ অথবা MSc ইন লাইফ সায়েন্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এজ আপনাদের হতে হবে 40 বছর, অর্থাৎ এজ ক্যালকুলেট আপনারা করে নেবেন 1/4/2020 অনুযায়ী, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পেমেন্ট এখানে আপনাদের মান্থলি স্যালারি দেওয়া হবে 36,220 টাকা করে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে, 2টি শূন্যপদ রয়েছে। আপনাদের কোন কোন জেলা নিয়োগ করা হবে, ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে। এখানে আপনাদের কোয়ালিফিকেশন কী চেয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা BE অথবা BTech ইন IT। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে, অর্থাৎ 1/4/2020 অনুযায়ী, অর্থাৎ 1 এপ্রিল 2020 অনুযায়ী ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে হলে চলবে না। এখানে আপনাদের পেমেন্ট দেওয়া হবে মান্থলি স্যালারি আপনাদের 24,000 পার মান্থ কিন্তু দেওয়া হবে। বন্ধুরা, নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট পদে নিয়োগ করা হবে, টোটাল ভ্যাকেন্সি এখানে 6টি রয়েছে। জেলাগুলির নাম এখানে দেওয়া রয়েছে বীরভূম, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ। এখানে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে, MSc ইন মাইক্রোবায়োলজি। বয়স এখানেও 40 বছরের নিম্নে হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম বয়স 40 বছর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1/4/2020 অনুযায়ী আপনাদের হিসেবটি করতে হবে বয়সের এবং পেমেন্ট আপনাদের দেওয়া হবে 35,000 টাকা পার মান্থ। তো এখানে খুব ভালো কিন্তু স্যালারি রয়েছে। তো আপনাদের যাদের যাদের কোয়ালিফিকেশান এখানে ম্যাচ করেছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এখানে প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশান দেওয়া রয়েছে, আপনারা এটাকে প্রিন্ট আউটও করতে পারেন। যেহেতু এখন ইন্টারনেট ক্যাফে এগুলো সব বন্ধ রয়েছে, তার জন্য এখানে আপনাদের প্রিন্ট আউট না করলেও কোনো ব্যাপার নয়, এটা আপনারা হাতে লিখবেন। যা যা রয়েছে এগুলো খাতায় লিখবেন, খাতায় নিজে কলম দিয়ে লিখবেন, এটা অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে লিখবেন। তো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এখানে লিখে দেবেন, এখানে সমস্ত কিছু লিখে দেবেন। লেখার পর আপনাদের কিন্তু এখানে কী বলেছে আপনারা এখানে সিগনেচার করবেন, প্লেস ডেট লিখবেন। তো অবশ্যই এগুলো কিন্তু সেম টু সেম আপনাদের টুকতে হবে। যদি আপনারা ফর্ম ফিল আপ অর্থাৎ ফর্মটির প্রিন্ট না করতে পারেন তাহলে খাতায় লিখবেন। তাহলে এখানে আপনাদের কী করতে বলেছে, এই ইমেল আইডিতে আপনাদের পাঠাতে বলেছে, লাস্ট ডেট 17/4/2020 এবং পাঠানোর
সাথে সাথে আপনাদের কী পাঠাতে হবে? এখানে বলেছে যে অ্যাটাচড প্রুফর্মা অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস। তো আপনাদের যে টেস্টিমোনিয়ালস রয়েছে, অর্থাৎ আপনাদের যে কোয়ালিফিকেশনের মার্কশিট রয়েছে বা আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেগুলো, বা আপনাদের মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস, এই সমস্ত যে সার্টিফিকেটগুলো রয়েছে এবং রেজাল্টগুলি রয়েছে, এগুলো কিন্তু ফটোকপি অর্থাৎ জেরক্স করতে বলা হয়েছে এবং জেরক্সের সাথে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন নিচে। তার সেগুলোরও কিন্তু স্ক্যান করে এবং এই প্রোফর্মাটি স্ক্যান করে আপনাদের এই ইমেল আইডিতে পাঠাতে হবে, লাস্ট ডে 17/4/2020। তো ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যুবা প্লাস চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।